ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ 77,000 শনাক্ত 1,065 জনের মৃত্যুর রেকর্ড। পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী, শারীরিক অসুস্থতায় ভুগছেন শিনজো আবে। বাইডেন জিতলে গৌরব হারাবে যুক্তরাষ্ট্র, দলীয় মনোনয়ন গ্রহণ শেষে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হারিকেন লরার আঘাতে 6 জনের মৃত্যু, বিদ্যুৎহীন 5 লাখের বেশি। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন। পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে মাতি ফান্তমান, শিরোনাম শুনছিলেন, জানিয়ে দেবো পুরো খবর। ভারতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে প্রায় 77,000 মানুষের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। নতুন 6,000-এর বেশি মৃত্যু নিয়ে বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে 8,34,000, আক্রান্ত 2,40,00,000-এর বেশি। এদিকে করোনা মোকাবেলায় সাফল্যে বিশ্বের সবচেয়ে পিছিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। ভারতে এ যাবৎকালের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। একদিনে প্রাণ গেছে 1,065 জনের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 61,500-এর বেশি। 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 1,100-এর বেশি মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,84,000। নতুন 45,000 রোগী শনাক্তের সাথে দেশটির মোট সংক্রমণ 60 লাখের বেশি। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি 2 লাখ ছাড়াবে বলে সতর্ক করছে দেশটির সিডিসি। এদিকে বছরের শেষ নাগাদ ভ্যাকসিন আবিষ্কার করে করোনা মহামারীকে শেষ করার আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে করোনা মোকাবেলায় সফল দেশের তালিকায় তলানিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এক জরিপে দেখা যায় দেশ দুটির 82% মানুষের মতে করোনা মোকাবেলায় সফল নয় তাদের সরকার। এই তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটির জনগণের প্রতি 10 জনের মধ্যে 7 জন মানুষ তাদের সরকারকে সফল নয় দাবি করেছে। লাতিন আমেরিকায় মোট সংক্রমণের সংখ্যা 70 লাখ ছাড়িয়েছে, যার মধ্যে শুধু ব্রাজিলই শনাক্ত 37 লাখের বেশি। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 970 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,18,000। এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ফ্রান্স। দেশটির প্যারিস সহ 21টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও প্যারিসে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সংক্রমণ বাড়তে থাকায় কড়াকড়ির মেয়াদ বাড়াতে যাচ্ছে জার্মানি। মাস্ক না পরলে গুনতে হবে 50 ইউরোর জরিমানা। গত কয়েক সপ্তাহে আফ্রিকা মহাদেশের 54টি দেশের 23টিতে কমেছে করোনার সংক্রমণের হার। অন্যদিকে কিউবাতে সংক্রমণ বাড়ায় রাজধানীর হাভানায় কার্ফিউ জারি করেছে শহরটির গভর্নর। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এ সময় 1 বছর আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং বেশ কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে না পারার জন্য ক্ষমা প্রার্থনা করেন। 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকার কথা ছিল তার। সংসদীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন প্রধানমন্ত্রী। শিনজো আবের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন নতুন প্রধানমন্ত্রী। সম্প্রতি 2 দফা স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান শিনজো আবে। এরপরই তার শারীরিক পরিস্থিতি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অনেকদিন ধরেই আলসারেটিভ কোলাইটিস সমস্যায় ভুগছিলেন দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শিনজো আবে। এই রোগের কারণেই 2007 সালে পদত্যাগ করেছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দলের 4 দিনের সম্মেলনের শেষ দিনে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন তিনি। এরপরই দেয়া ভাষণে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, বাইডেন জিতলে গৌরব হারাবে যুক্তরাষ্ট্র। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে লনে দাঁড়িয়ে দলীয় প্রচারে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেন। বলেন, বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রে অরাজকতা সৃষ্টির পাশাপাশি ডেমোক্র্যাট শাসনামলে বিপর্যস্ত হবে অর্থনীতি। 47 বছর বাইডেন যে ক্ষতি করেছেন, গত 4 বছর আমরা তার খেসারত দিয়েছি।
ইরাকে যুদ্ধের মতো পদক্ষেপে তার সম্মতি ছিল। ওসামা বিন লাদেন ও কাসেম সোলাইমানের হত্যার বিরুদ্ধে ছিলেন তিনি। আইএসের মতো জঙ্গি সংগঠনের উত্থানের বিষয়টিও এড়িয়ে গেছেন এই ডেমোক্রেট। চীন যে আমেরিকানদের ক্ষতি করেছে তার প্রতিও সমর্থন ছিল তার। করোনা মহামারী, বিপর্যস্ত অর্থনীতি, বর্ণবাদকে ঘিরে অসন্তোষের মধ্যেই আগামী চার বছরের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন তুলে ধরেন ট্রাম্প। 3 নভেম্বর নতুন ইতিহাস গড়বে যুক্তরাষ্ট্র। এদিন আগের চেয়ে আরও বেশি সুরক্ষিত হবে আমেরিকানরা, কারণ ঐক্যবদ্ধ শক্তিকে হারানো অসম্ভব। রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে দ্বিতীয় দফা মনোনীত হয়ে আমি গর্বিত। এদিকে মাইক পেন্স রিপাবলিকান দলের সম্মেলনের তৃতীয় দিনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় কার্যকালের মনোনয়ন গ্রহণ করে ভাষণ দেন। পুলিশের নিষ্ঠুর আচরণ ও বর্ণবাদের অভিযোগে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও পেন্স কড়া হাতে আইন শৃঙ্খলা রক্ষার পক্ষে সরব ছিলেন। যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে না বর্ণ সহিংসতা। এবছরেই প্রাণ গেছে তিনজনের। দেশ বিদেশে ব্যাপক বিক্ষোভের মধ্যেই রোববার ঘটেছে একই ঘটনা। উইসকনসিনে শ্বেতাঙ্গ দুই পুলিশের গুলিতে রোববার গুরুতর আহত হন 29 বছরের কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্ল্যাক। বর্ণবাদের প্রতিবাদে আজ ওয়াশিংটনে সমাবেশ ডেকেছে বর্ণবাদ বিরোধীরা। 1955 সাল, 14 বছরের অ্যামেটটিল মিসিসিপিতে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে শ্বেতাঙ্গ নারীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে অ্যামেটের বিরুদ্ধে। কিছুদিন পর অপহৃত হন 14 বছরের কিশোর অ্যামেট। একটি নদীর পাড়ে মেলে মরদেহ, মাথায় গুলির পর গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছিল তাকে। সেই সময়ের ঘটনা প্রবাহে নজর রেখেছিলেন এপির ফটোসাংবাদিক জ্যান হ্যারি। অ্যামেটের পরিবার ওই নারী, তার স্বামী ও দেবরকে অভিযুক্ত করে হত্যা মামলা করে, তবে বেকসুর খালাস পান সবাই। একটা বিচার বসলো, অভিযুক্তরা শনাক্ত হলো এবং নিরপরাধী প্রমাণ হলো। পরে একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে অপরাধ স্বীকার করেন অভিযুক্তরা। তারপরেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। আজ অ্যামেটের 65তম মৃত্যুবার্ষিকী। We march on Washington, by the way, this coming Friday. Washington-এর লিঙ্কন মেমোরিয়ালে একত্রিত হব। এমেট হত্যা 2 বছর পর 1957-তে এটি শুরু হয়েছিল। তবে চলতি বছর আহমদ আরবেরি, জর্জ ফ্লয়েড, ব্রেকোনা টেইলর হত্যার পর ওই কর্মসূচি চলছে ব্ল্যাক লাইভস ম্যাটার নামে। বর্ণবাদ বিরোধী এই সমাবেশে বহু মানুষের সমাগম আশা করছি। 25 মে মিনেসোটায় পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর রাস্তায় নেমে আসে বর্ণবাদ বিরোধীরা। ফেব্রুয়ারিতে জর্জিয়ার শ্বেতাঙ্গ প্রতিবেশীর গুলিতে প্রাণ হারান 25 বছরের আহমদ আরবেরি। 2 মাস পর হত্যার ভিডিও প্রকাশের আগে মামলায় নেয়নি পুলিশ। 13 মার্চ কেন্টাকির নিজ বাসায় পুলিশের গুলিতে মারা যান 26 বছরের ব্রেকোনা টেইলর। সবশেষ রোববার উইসকনসিনে পুলিশের গুলিতে আহত হন কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্ল্যাক। পেছন থেকে 7 রাউন্ড গুলি করা হয় 29 বছর বয়সী এই ব্যক্তিকে। ব্ল্যাক প্রাণে বেঁচে গেলেও হাঁটা চলার ক্ষমতা হারিয়েছেন বলে দাবি পরিবারের। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারিকেন লরার আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা। এ পর্যন্ত 6 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, বিদ্যুৎহীন 5 লাখেরও বেশি বাসিন্দা। তবে হারিকেনের প্রভাবে 20 ফিট উচ্চতার ঢেউয়ের যে পূর্বাভাস ছিল তা এড়ানো গেছে। লুইজিয়ানার আঘাতে হানার পর দুর্বল হয়ে পড়ে হারিকেনটি। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌসুমী ঝড়ে পরিণত হয়ে আরকানসাস অতিক্রম করে লড়া। তবে এখনও লড়ার প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় ন্যাশনাল গার্ডের সদস্যসহ মোতায়েন করা হয়েছে 1,500 কর্মী। ক্ষয়ক্ষতি এড়াতে টেক্সাস ও লুইজিয়ানার অন্তত 5 লাখের বেশি উপকূলীয় বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে ক্যারিবীয় অঞ্চলে লড়া ও মার্কোর আঘাতে 24 জনের প্রাণহানি হয়। এবছর ভারতের দিল্লি সহিংসতায় পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি, বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জের পাশাপাশি আটকদের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ও ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দিল্লি পুলিশ। এর আগে ফেব্রুয়ারিতে ওই সহিংসতা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে বিবিসি। সে সময় পুলিশি নির্যাতনের তথ্য তুলে ধরে তারা। সে সময়ে আইন বহির্ভূত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করে দিল্লি পুলিশ। এবছরের শুরুতে বিতর্কিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে ওই সহিংসতায় 40 জনের বেশি মানুষ নিহত হয়। বেলারুশে চলমান সংকট নিরসনে প্রয়োজনীয় রিজার্ভ পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।
বলেন বেলারুশের প্রেসিডেন্টের কথা অনুযায়ী তিনি একটি রিজার্ভ পুলিশ বাহিনী প্রস্তুত করেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে না যাওয়া পর্যন্ত এই বাহিনীকে ব্যবহার করা হবে না বলেও জানান রুশ প্রেসিডেন্ট। 9 আগস্টের নির্বাচনে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পুনর্নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় বেলারুশে। প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে রাজপথে নামে হাজারো মানুষ, আটক হন 13 সাংবাদিক সহ অনেকে। এ মাসের শুরুতে ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হয় লেবাননের রাজধানী বৈরুত। হতাহতের পাশাপাশি ঘটনার ভয়াবহতায় অনেকেই অবসাদগ্রস্ত। মানসিক আঘাতপ্রাপ্ত এসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন এক মনোবিজ্ঞানী, দিচ্ছেন মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা। মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে যাওয়া, প্রিয়জনকে হারানো মেনে নেওয়া কঠিন, এমনই কষ্টকর পরিস্থিতি পাড়ি দিচ্ছেন লেবাননের বৈরুতের মানুষ। মানসিকভাবে বিপর্যস্ত বৈরুতবাসীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন মনোবিজ্ঞানী ইয়র্গো ইউনেস, দিচ্ছেন মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা। শুনছেন বিষাদগ্রস্ত মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, অনিদ্রা বা দুঃস্বপ্নের কথা। রাত 2-3টার সময় ফোন করেও মানুষ আমার কাছে সহায়তা চেয়েছে, মূলত তাদের ঘুমাতে সমস্যা হচ্ছে বা দুঃস্বপ্ন দেখছে। অনেকের আবার প্যানিক অ্যাটাকও হচ্ছে, অনেক মানুষ একটা হতাশার মধ্যে আছে। অনেকেই আবার ভুগছেন অপরাধ বোধে, নিজে বেঁচে গিয়ে অন্যদের কেন বাঁচাতে পারলেন না এমন ভাবনাই কুরে কুরে খাচ্ছে তাদের। অনেকের দিন কাটছে নতুন কোনো বিস্ফোরণের আতঙ্কে। নিজেদের ক্ষত ভুলতে অনেকে এগিয়ে এসেছেন ক্ষতিগ্রস্তদের সহায়তায়, নিজ বাড়িতে গৃহহীনদের আশ্রয় দিয়েছেন, আবার কেউ রাস্তায় নেমেছেন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পরিষ্কারে। গত 4 আগস্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত, নিহত হয় 150 শতাধিক, আহত হয় 6,000-এর বেশি মানুষ, ধ্বংসস্তূপে পরিণত হয় ঘরবাড়ি, গৃহহীন হয় 3 লাখের বেশি মানুষ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোবট দেহরক্ষী নিয়ে বাহরাইন আমিরের দুবাই সফরের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনীতে আমিরের নিরাপত্তা নিশ্চিত করেছে 8 ফুট উচ্চতার রোবট টাইটান। 360 ডিগ্রি ক্যামেরার পাশাপাশি সর্বাধুনিক পিস্তল আছে টাইটানের কাছে, এমনকি দর্শনার্থীদেরও সাক্ষাৎকার দিয়েছে 60 কেজির এই রোবট। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।